हेलो स्टूडेंट्स, आमी अदिति भट्टाचार्य। आमार चैनल बी बायोलॉजिकले तोमादेर सबाइके आरो एकबार स्वागत। आज के आमरा जे विषय निये आलोचना करब सेटा होच्छे कोष पर्दार गठन। एटा क्लास इलेवेनेर यूनिट थ्री चैप्टर एइटेर टपिक। एइ जे छविटा देखछो सेटा एकटा थ्री डी मडेल कोष पर्दार। आमरा एइखाने टू डी करे आमी छवि एके एके तोमादेर बुझिए देव जे की धरनेर हय कोष पर्दा। प्रथमे कोष पर्दार जे अंशटा देखा जाच्छे एखाने, ए लाल रंगेर बलेर मतन जे अंश, तार दुटो टेल अंश, एटा होच्छे लिपिड लेयार। लिपिड केरकम देखते हय, लिपिडेर लेयारटा हय एरकम छोटो छोटो बल, आर तार दुटो टेल अंश, एकटा हेड আর একটা টেল অংশ, এবং সেটা দুটো লেয়ারে থাকে, উপরে একটা লেয়ার, নিচে একটা লেয়ার, এইভাবে দুটো লেয়ারে বর্তমান। লিপিডের ঠিক যে উপরের অংশটা দেখছো এটা হেড অংশ এবং এটা জলাকর্ষী, তাই জন্য এগুলো বাইরের দিকে থাকছে। আর এই যে টেল অংশ যেটা দেখছো এটা জল বিকর্ষী অথবা হাইড্রোফোবিক, তাই এটা ভিতরের দিকে অবস্থিত। অর্থাৎ এই যে অঞ্চলটা এটা হয় কোষের বাইরের দিক এবং এটা কোষের ভিতরের দিক, ধরো এটা ইনার সাইড এবং এটা আউটার সাইড। তাহলে দুটো ইনার এবং আউটার সাইডের যেহেতু জলের সম্ভাবনা থাকে, জল থাকার সম্ভাবনা থাকে, তাই এই যে হেড অংশটা এটা উপর দিকে থাকে এবং নিচের দিকে থাকে। আর এই মাঝের যে অংশ, এই মাঝের পোর্শনে জল থাকে না, এবং এই টেল অংশটা জল বিকর্ষী হওয়ায় টেল অংশটাই ভিতর দিকে প্রথিত হয়ে থাকে। এবারে এই লিপিড ছাড়া আর যেটা থাকে সেটা হচ্ছে প্রোটিন। প্রোটিন তিন ধরনের হয়, চলো দেখি কি কি ধরনের হয়। প্রথমে এক ধরনের প্রোটিন আমরা পাই, সেটা এইভাবে দুটো লিপিড মেমব্রেনের মধ্যে প্রথিত থাকে, এটাকে প্রথিত মেমব্রেন প্রোটিন বা ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিনও বলা হয়। এবারে এটা ছাড়া আর কি থাকে? আর থাকে হচ্ছে এই ধরনের চ্যানেল প্রোটিন বা থ্রিডিতে দেখো এরকম। এই যে চ্যানেল প্রোটিন, এই যে আমি ছবিতে এঁকেছি টু ডি, এটা থ্রি ডি। এই চ্যানেল প্রোটিনের মধ্য দিয়ে বিভিন্ন বস্তু কোষের বাইরে থেকে কোষের ভেতরে প্রবেশ করতে পারে। এইভাবে কোষের বাইরে ধরো কোনো বস্তু, ধরো গ্লুকোজ প্রবেশ করবে, সে সরাসরি এই চ্যানেল প্রোটিনের ভেতর দিয়ে কোষের ভেতরে প্রবেশ করতে পারবে। এছাড়া আর যে ধরনের প্রোটিন থাকে সেগুলো দেখো এরকম উপরে পেরিফেরাল প্রোটিন হিসেবে থাকে। কিরকম? এরকম মেমব্রেনের মধ্যে এই লিপিডের গায়ে লাগানো পেরিফেরাল মেমব্রেন প্রোটিন, যারা বাইরের দিকে অবস্থান করছে, পরিধির দিকে, তাই এদেরকে পেরিফেরাল বা পরিধিস্থ মেমব্রেন প্রোটিন বলা হচ্ছে। এবার এই লিপিড গেল, প্রোটিন গেল তিন ধরনের, এছাড়া আছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট দু ধরনের হতে পারে, একটা লিপিডের গায়ে জোড়া থাকা কার্বোহাইড্রেট, এইভাবে লিপিডের গায়ে জুড়ে থাকা কার্বোহাইড্রেট, আর থাকতে পারে প্রোটিনের গায়ে জুড়ে কার্বোহাইড্রেট থাকতে পারে। এইভাবে লিপিডের গায়ে যে ধরনের কার্বোহাইড্রেটগুলো লেগে রয়েছে,
তাদেরকে আমরা বলি গ্লাইকোলিপিড। গ্লাইকো অর্থাৎ কার্বোহাইড্রেট, এবং যেহেতু এরা লিপিডের উপরে লেগে রয়েছে তাই এদেরকে বলছি গ্লাইকোলিপিড। আর প্রোটিনের উপর যে ধরনের কার্বোহাইড্রেটগুলো যুক্ত থাকে তাদেরকে আমরা বলি গ্লাইকোপ্রোটিন। প্রোটিনের উপর কার্বোহাইড্রেটকে বলছি গ্লাইকোপ্রোটিন। এই গেল আমাদের তিন ধরনের উপাদান কোষ পর্দার। এছাড়াও এখানে দেখতে পাচ্ছ একটা প্যাঁচানো অংশ রয়েছে, এটা আলফা হেলিক্স প্রোটিন। এ ধরনের আরও অনেক ধরনের প্রোটিন থাকতে পারে, তবে তোমাদের যখন জিজ্ঞেস করবে যে কোষ পর্দার গঠন বর্ণনা করো, তখন তোমরা এই ধরনের ছবিটা এঁকে তাতে লিপিডের ডাবল মেমব্রেন আঁকলে, প্রোটিন আঁকলে তিন ধরনের, এবং তার উপর কার্বোহাইড্রেট আঁকলে, এই তিন ধরনের বস্তু দিয়েই মূলত আমাদের কোষ পর্দা গঠিত হয়। ছবি আঁকার সময় এভাবে 2D ছবি আঁকবে, 3D ছবি আঁকার চেষ্টা করবে না, সময়ও বেশি লাগবে। আর কোষ যখনই কোষ পর্দার চিত্র অঙ্কন করবে তখনই পাশে যে কোনো ছবি আঁকলেই তার একটা সাইডে লেবেলিং করবে। এইভাবে তোমরা একটা দিকে ধরে লেবেলিংটা করার চেষ্টা করবে। দেখো এখানে গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন, পরিধিস্থ প্রোটিন, লিপিডের জলাকর্ষী মস্তক অংশ, লিপিডের জলবিকর্ষী পুচ্ছ অংশ, চ্যানেল প্রোটিন এটা, এবং প্রথিত প্রোটিন এটা। এছাড়াও এই প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট ছাড়াও এখানে কোলেস্টেরল থাকতে পারে, এইটা হচ্ছে সেই কোলেস্টেরল। এই যে লিপিড, প্রোটিন, লিপিড এই দিয়ে গঠিত কোষ পর্দা, তাকে আমরা লিপিড প্রোটিন লিপিড লেয়ারও বলি, বা LPL লেয়ারও বলি। কোষ পর্দার এই গঠন, এই লিপিড প্রোটিন লিপিড লেয়ার দিয়ে যে কোষ পর্দা গঠিত হয়েছে, এই যে গঠনটা, এটা বিজ্ঞানী সিঙ্গার এবং নিকোলসন প্রথম পর্যবেক্ষণ করেন, এবং তিনি এই পর্দাটার নাম দেন তরল মোজাইক মডেল। তরল কেন বলা হচ্ছে এবং মোজাইক কেন বলা হচ্ছে চলো একবার চট করে দেখে নিই, বুঝে নিই। এই যে কোষ পর্দা, এই কোষ পর্দায় আমরা যখন মাইক্রোস্কোপের সাহায্য নিয়ে দেখি একটা কোষের কোষ পর্দাকে, তখন এদেরকে কখনো আমরা স্থির হয়ে থাকতে দেখি না, এরা সব সময় দেখি এই প্রোটিনগুলো মুভ করছে। প্রথমে ধরো একটা সময় আমরা এই প্রোটিনটাকে এইখানে দেখছি, খানিকক্ষণ বাদে এই প্রোটিনটাকে দেখবো কোষের এই দিকে চলে আসতে, বাকিগুলো সেরকম সরে সরে যাচ্ছে। তার মানে এরা সব সময় একটা মুভিং, তাই জন্য কখনোই সলিড হলে বা কঠিন পদার্থ হলে এরা কখনো মুভ করতো না কিন্তু। তাই জন্য সিঙ্গার এবং নিকোলসনের বক্তব্য অনুসারে এরা একটা ধাত্রের মতো, এবং যেটা খুবই, যেটা মোটেই সলিড নয়, তাই জন্য এরা এইভাবে নিজেদের এই যে প্রোটিনগুলো আছে তারা এর ভেতরে মুভ করতে পারছে। তাই তিনি এটাকে ওনারা এটাকে তরল বলে, তরল পর্দা বলে আখ্যায়িত করেন। এবার মোজাইক কেন? মোজাইক দেখবে তোমরা নিশ্চয়ই, মোজাইক কাকে বলে জানো, বাড়ির মেঝেতে মোজাইক করা থাকে, কি থাকে, অনেক পাথর দিয়ে পরপর পরপর বসানো থাকে, তাকে বলছে আমরা মোজাইক। তো এখানেও দেখো মনে হচ্ছে যেন এটা একটা ধাত্র, এই এটা একটা মেঝে, মেঝের মধ্যে বিভিন্ন রকম কালারফুল এই যে প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, কোলেস্টেরল ভেতর দিকে আছে যদিও দেখা যায় না, তো এই যে বাইরে প্রোটিনগুলো এভাবে রয়েছে, কার্বোহাইড্রেট রয়েছে, এদের জন্য এটাকে পুরো জিনিসটাকে উপর থেকে দেখতে মনে হয় মোজাইকের মতন, বিভিন্ন রং ধরনের পাথর এরকমভাবে বসানো রয়েছে লাল এই পাথরটার মধ্যে, তাই এটাকে ওই জন্য বলছে মোজাইক। তো তরল কেন বলছেন, মোজাইক কেন বলছেন, তাহলে বোঝা গেছে।
তাহলে এটা হচ্ছে সিঙ্গার এবং নিকোলসনের কোষ পর্দার তরল এবং মোজাইক মডেল। এটা খুবই ইম্পর্টেন্ট। আশা করছি তোমরা প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা গঠন খুব ভালো করে বুঝতে পেরেছো। কী কী জিনিস রয়েছে এই কোষ পর্দার মধ্যে তা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার তোমাদের মাথায়। যদি তোমরা এটার গঠনটা ভালো করে বুঝে থাকতে পারো, যদি তোমাদের ভিডিওটা থেকে উপকার পেয়ে থাকো, তাহলে অবশ্যই আমার এই বি বায়োলজিক্যাল চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে।